दिस वन इज नथुला ये वाला এইটাই হচ্ছে নাথুলা ওকে সেই নাথুলা আমি ভালো করে দেখিয়ে দিলাম এই হচ্ছে নাথুলা এই জায়গাটা একটু ছোট করে দিলাম ওকে এটাই হচ্ছে নাথুলা ইন্ডিয়া চায়না বর্ডার गुड मॉर्निंग फ्रॉम एमजी मेल वेलकम बैक टू अनदर एपिसोड ऑफ गैंगटॉक सीरीज आज के হচ্ছে 31st ভিডিওটা আসছে অনেক দেরি করে বিকজ বাংলাদেশ সিরিজের অনেক ভিডিও এখনো কন্টিনিউ চলছে ভিডিও এখনো দু একটা আসবে কারণ বাংলাদেশ সিরিজটা অনেকটা বড় হয়েছে তো তো সেই জন্য আর যারা বাংলাদেশ সিরিজ এখনো দেখেননি না পুরো প্লেলিস্ট করে দিয়েছি তো আপনারা জাস্ট চেক করে পেয়ে যাবেন হচ্ছে এট প্রেজেন্ট আমরা এখন আছি এমজি মার্কেট एम जी मार्केट बोलो ना एम जी मेल ही बोली आज के ब्लॉग डा होवे होच्छे छंगु जाबो छंगु यस छंगु छंगु जाबो बाबा मंदिर जाबो देन नथुला यस सब रकम चलबे वागनर आज के जाबो फर्स्ट टाइम होच्छे छंगु ते छोटो गाड़ी दिया छे बेसिकली बड़ो गाड़ी एखाने परमिट फार्मिट पावा जाए तो आज के आमरा एटाते आज के जाबो यस चलो नामा जाक सीरियसली अनेक ढालू हमारे दम बेड़ी गए हाँ तो गाड़ी तो उठी उठे कथा अब हमने प्रचुर गाड़ी रकम साइडे पार्क करा चले किछुक्षण आगे वीडियो करते पारिनी বাদিকে সব কিন্তু পারমিটের ব্যাপারটা আমি বলছি গাড়িতে বসে বসে বলছি এখনকার যে কি সিস্টেম হয়েছে খুব সহজই আমরা যেদিন এসেছি অন স্পট পারমিট করেছি এক্ষুনি পারমিট করেছি মানে এই 20 মিনিট আগে পারমিট করেছি করে গাড়ি রেডি করেছি রেডি করে বেরিয়ে গেছি টোটাল ডিটেইলসটা আমি এই ভিডিওতে আজকে দেবো একটু ভিডিওটা ভালো করে শুনবেন ওকে দেখতে থাকুন চলে এসেছি আমরা এখানে ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউড নেই চেকপোস্ট এখানে এই দেখছেন এই সামনে পুলিশ পুলিশ ডাকছে এই হচ্ছে এখানে দেখুন चेकपोस्ट पास देवे दस टाका प्राइस ओके तो एकदम छांगुर जो ब्यूटी अतटा ब्यूटी पाबो ना जेहेतु 31 तारीख अतटा बरफ टर पाबो ना जतटा पाबो आपनादेरके देखाबो मने सामने किछु कास्टार मने चलछे एखानो काज चलछे आमि एकटु देखिये दिछि एकटु दाड़ालाम एदिकेও किन्तु काज चलछे एखाने पुरो रास्ता जाम एखाने एखाने किन्तु काज चलछे यस लम्बा करे रास्ता पुरो जाम पूरा जाम रास्ता सो गुड मॉर्निंग फ्रॉम गैंगटॉक ही बोली सो एर आगे एक ऑलरेडी व्लॉग किंतु ऑलरेडी हो गया सर आगे बोलते फ्लाइट जार्नी छिलो जो ना देखे थकें डिस्क्रिप्शन लिंक थको देखे नबें आज के जार्नी नाथुला अब्दी टानबो देखा जाए যা যা প্রসিডিওর যেগুলো আছে না সেগুলো আমি ডিসকাস করব তার আগে বলে দিই গাড়িতে উঠি তারপর কথা বলবো এখানে দাঁড়িয়ে আমি বলবো না জাস্ট গাড়িগুলো দেখুন জাস্ট পুরো দাঁড়িয়ে গেছে কিসের জন্য সেটা আমি দেখাচ্ছি ওফো একটু ফাঁকা জায়গা যায় হ্যাঁ লুক এট দিস ভিউ ওফ জাস্ট ভিউ জাস্ট এটার জন্য ভিউটা দেখুন কাঞ্চনজঙ্ঘা তুমুল তুমুল একটা দৃশ্য আমরা পাচ্ছি যেটা ফালুট থেকে এবং হচ্ছে সান্দাফু থেকে যে ভিউটা পাবেন ঠিক এখান থেকে সেরকম মানে অতটা ভালো বলতে কি তাও এখানকে মানে গ্যাংটকে আসলে এই যে ভিউটা এখানকে যেহেতু আকাশটা পুরো পরিষ্কার না পুরো ক্লিয়ার
সেই জন্য কিন্তু ভিউটা পাচ্ছেন, এটি ভিউটা কিন্তু নাহলে ফগে যদি ফগ থাকতো না ভিউটা তারা পেতেন না এই আর কি। খুব সুন্দর দেখুন ভিউটা, জাস্ট দেখুন অসাধারণ একটা ভিউ, অসাধারণ ফাটাফাটি। ওকে আর একটা কথা বলে, এই যে ছবি, এর যে ধামাকেদার ছবি যদি আপনারা পেতে চান তো ইনস্টাগ্রামে একটু ফলো করতে হবে। আমি একটু পিছনে দেখি আপনাদের, এর যদি ছবি পেতে চান এখানে দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রামটা একটু ফলো করে নেবেন, বিধান মারান্ডার স্কুল অফিসিয়াল। খুব সুন্দর সুন্দর ছবি আপনাদেরকে উপহার দেবো, প্রচুর ছবি তুলেছি। পিছনে ভিউটা দেখতে পাচ্ছেন, ও অসাধারণ পিছনে একটা ভিউ। তো এখানে আমরা ছবি তুলেছি, তো সেই ছবি আমি আবারও বলছি ইনস্টাগ্রামে কিন্তু ফাটাফাটি ছবি আসবে। ওকে তো এটার এখান থেকে জাস্ট এক্ষুনি বেরিয়ে যাবো, প্রচুর লোকজন এখানে দাঁড়িয়ে গেছে শুধু ছবি তোলার জন্য। পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এখানে, এদিকেও এখানে প্রচুর লোকজন এখানে দাঁড়িয়ে গেছে, পুরো গাড়ি পুরো সাইড দিয়ে শুধু ছবি ভিউ পাওয়ার জন্য। ভিউটা কিন্তু সত্যি অসাধারণ ভিউ, আমি আবারও দেখিয়েছি ওয়ান্স অ্যাগেইন, আর একবার দেখিয়ে দিলাম জাস্ট ভিউটা, খুব সুন্দর ভিউ। ওকে তো চলো, ইয়েস একটু ম্যাগি খাবো, একটু মোমো খাবো। এখানে এসছি, এখানে বসার কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, খুব সুন্দর জায়গা, এখানে মিউজিক ফিউজিক চলছে, এখানে কিছু আপনারা জ্যাকেট ফ্যাকেটও কিনতে পারেন, এখানে পুরো একটা দোকান টাইপে বলতে পারেন। কত কি প্রাইস নেই আমি সেটাই বলার, আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা ম্যাগি কি আছে, ম্যাগি প্রাইস কিতনা? 50 rupees. আর মোমো? মোমো চিকেন 100, ভেজ 50. কিতনা পিস? 8 পিস. 8 পিস 100. তিন ম্যাগি আর এক মোমো, চিকেন ইয়া ভেজ? চিকেন, চিকেন মোমো, চিকেন মোমো মমি, এক দু পিস দাদা দে দিজিয়ে। বেশ রোদ্দুর রোদ্দুর আছে, এখানে একটা বসবো, এখানে খাবো, খেয়ে নিয়ে তারপরে একটু মানে অ্যাক্টিভিটিস যদি কিছু করার থাকে তাহলেই করবো। হচ্ছে মোমো 8 পিস আছে, দাম 100 টাকা, একটু কস্টলি, যেহেতু সাঙ্গু লেকে আছি তো একটু কস্টলি মোমো। তো এটা 8 পিসের দাম হচ্ছে 100 টাকা, একটু টেস্ট করে দেখি সস দিয়ে। ঠিকঠাক, খুব যে বেটার তা না, অনেকে বলে যে এখানে মোমো খুব ভালো খেতে, কলকাতার মোমো বেশ ভালো, তবে ঠান্ডার মধ্যে গরম গরমটা কিন্তু ফাটাফাটি লাগবে। স্বর্গ, স্বর্গ। তারপর একটা ম্যাগিটা টেস্ট করবো, 8 পিস আছে, 8 পিসের দাম হচ্ছে 100। ম্যাগি খাবার পালা, ঠিক আছে, এবার আর মোমো বলছি না, দুবার রিটেক করতে হচ্ছে। এই হচ্ছে 50 টাকার এখানে হচ্ছে ম্যাগি, কিন্তু মশলা ফসলা দিয়েছে, এটা হচ্ছে ছাঙ্গুলেকের ম্যাগি। ওকে একটু টেস্ট করি, আমরা ছাঙ্গুলেক একটু পরে কভার করবো। পিছনে দেখতে পাচ্ছেন ছাঙ্গুলেক, জাস্ট ভিউটা দেখুন, জাস্ট ভিউ, লুক এট দিস ভিউ, ছাঙ্গুলেক, এর উপর থেকে ছাঙ্গুলেকটা দেখালাম আপনাদের। ওকে আমরা আগে বাবা মন্দির আগে যাবো, তারপর নাথুলা যাওয়ার একটা প্ল্যান আছে, দেখা যাক নাথুলা যদি ভিজিট করতে পারি নিশ্চয়ই নাথুলা ভিজিট করবো। ওকে তো এটা হচ্ছে পিছনে, এখান থেকে সুন্দর একটা ভিউ পাবেন, এটা হচ্ছে ছাঙ্গু লেক। ওকে তো সামনে গিয়ে আপনাদের ফেসবুক পাবেন, এর আগের একটা ব্লগ, এক বছর আগের একটা ব্লগ আছে, সেই ব্লগটা, আচ্ছা একটু ক্লিপটা দেখে নিন। ওকে ক্লিপটা দেখুন, লেকটা দেখুন, শুধু জাস্ট চাঁদার ট্রেকের মতো হয়ে গেছে। এটা হচ্ছে লেক, এটা হচ্ছে ছাঙ্গু লেক, এটাকে বলে শামো লেক, যেটা নামে পরিচিত ছাঙ্গু লেক। দেখুন পুরো চাদরে, পুরো চাদরে চাদর হয়ে গেছে, বরফের চাদর যেন ঢাকা পড়ে গেছে, দেখা হয়ে গেছে। তো এখন পুরো দেখুন জলটা পুরো, মানে আগেটা পুরো পুরোপুরিভাবে বরফে, পুরো বরফের চাদরে ঢাকা ছিল আগের লেকটা, আর এখন দেখুন পুরো একদম পুরো প্লেন ওয়াটার। ওকে আর খুব ঠান্ডা বেশ লাগছে, 31 জানুয়ারি আজকে, 31 জানুয়ারি, আমরা 31 তারিখ কাটাবো, আমরা পরের ভিডিওতে দেখতে পাবেন। মানসরোবর যাত্রা ইয়া আছে, মানসরোবর যাত্রা। সো ফাইনালি আমরা ঢুকে গেছি নাথুলা, ঢুকে গেছি, বাট একদম ভিজিট করতে দেয় কি সেটাই দেখার, বা ওপরে ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে দেয় কি। এই
পিয়াসে উপর মানে এখান থেকে উপরে চলে যাবে হচ্ছে নথুলা। এটা এটা নথুলা পরে এই গাড়িগুলো কিসের জন্য দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে নথুলা। বাপ রে বাপ, গাড়িগুলো দেখুন জাস্ট শুধু নথুলা পাসের জন্য দাঁড়িয়ে আছে। এখান থেকে জাস্ট 3 কিলোমিটার নথুলা পাস, ওপরে হচ্ছে নথুলা। এই সেই 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 নথুলা দেখা যাচ্ছে, দেখুন দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি। ওপরে একটা এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা নথুলা ছিল, নথুলা পাস। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের ওদিক থেকে কিন্তু চায়না। হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি, জাস্ট পাহাড় একদম পুরো বর্ডার, এটা একদম আমরা বর্ডারের লাস্ট চলে এসেছি। তো আমি দেখাতে পারলাম না নথুলা পাস, কারণ হচ্ছে আজকের অলরেডি পারমিট নথুলা পাস কিন্তু যাচ্ছে, তবে প্রচুর রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন বলতে 60টা গাড়ির পারমিট দেয় হচ্ছে ট্রাভেলস এর তরফ থেকে, মানে ট্যুরিজমের তরফ থেকে। আর 60টা গাড়ি হচ্ছে এখানকার বিএসএফ যারা আছেন, জওয়ানরা আছেন, ওনারা পারমিশন দেন। তো টোটাল 120টা গাড়ি যায়, আর আমাদের আজকে গাড়ি যাচ্ছে হচ্ছে 2000টা। 2000টা গাড়ির মধ্যে 120টা গাড়ি হচ্ছে নথুলার জন্য যাচ্ছে। সেই দেখুন অ্যান্টেনা একটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন দূরে? আমি আপনারা দেখাতে পাচ্ছি না ভালো করে। এই দেখুন সেই দূরে এই জায়গাটা, এই জায়গাটার অ্যান্টেনা দেখা যাচ্ছে, দেখুন এটাই হচ্ছে নথুলা, আর দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ উপরে জল জল করে উঠছে। আমার হচ্ছে হচ্ছে বাবা মন্দির, বাবা হরভজন সিং টেম্পল। ওকে এই দেখতে পাচ্ছেন, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। জাস্ট লোক এখানে পুরো জ্যাম হয়ে গেছে, এতটা পরিমাণে জ্যাম হয়ে গেছে। গাড়িগুলো দেখুন জাস্ট ঢুকছে, আমরা গেট দেখতে পাচ্ছেন এখানে, মিলিটারি আছে, তো ভিডিও অ্যালাউ মনে হয় নেই, সমস্যা হতে পারে। ফাইনালি উই আর ইন হচ্ছে বাবা হরভজন সিং টেম্পল। ওকে এই পিছনে হচ্ছে টেম্পল, তো আমরা ভেতরে যাবো, গিয়ে তারপর আপনার সঙ্গে কথা হবে। ওকে এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ করতে দিচ্ছে না এখন, তাও চেষ্টা করছি করার যতটা করার। এন্টায়ার এরিয়া হরভজন সিং টেম্পল। এখানে লিভিং রুম আছে, অফিস আছে, সব হরভজন সিং এর এগুলো এখানে সংরক্ষিত করে রাখা আছে। দিস ওয়ান ফর অফিস, নেক্সট ওয়ান বহুত সারা পয়সা ওয়া পে হ্যাঁ। সো বাবাজি কো প্রসাদ ইয়াহ পে। ফাইনালি উই আর ইন শামোলে। ওকে শামোলে, তো বেসিক্যালি আমরা হচ্ছে ওটা কি বলে, ওটা হচ্ছে বর্ডার নথুলা পাস। নথুলা পাস জাস্ট কাছাকাছি একদম ভিজিট করেছি, আপনারা দেখতে পেয়েছেন। দেন হচ্ছে বাবা মন্দির, অ্যাট লাস্ট হচ্ছে আপনাদের হচ্ছে ইয়ে ছাঙ্গুলেক। ওকে এই হচ্ছে ছাম্মু লেকের ভিউ। আমি বলে দিই পিছনে প্রচুর ইয়াক আছে, দেখতেই পাচ্ছেন এখানে, আপনারা ইয়াক রাইড করতে পারবেন। এর আগে দুবার ভিজিট করেছি, তাই একবার রাইড করেছিলাম, সেকেন্ড টাইম রাইড করিনি, আর থার্ড টাইম ইচ্ছা হচ্ছে না, ইচ্ছা হচ্ছে না, টাকা হয়তো কম, পয়সা নেই, তাই ইয়াক রাইড করছি না এই আর কি। তো ভিডিও আর বেশি একদম বাড়াবো না, এটাই হচ্ছে টোটাল আজকের ভিডিও। গ্যাংটক থেকে ছাঙ্গুলেক, বাবা মন্দির, ইভেন নথুলা পাস যতটা দেখাতে পেরেছি, আপনাদের এক্সপ্লোর করেছি। তো অ্যাট প্রেজেন্ট এই যে লেকের, এই যে আমি ভালো করে দেখাই, লেকটা দেখছেন পুরো জল দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমি আপনাদের দেখাবো, এক বছর আগে আমরা এসেছিলাম, মার্চে এসেছিলাম, মার্চের একবার এই লেকে সেম লেকের ভিউটা জাস্ট একবার দেখুন। ওকে দেখতে থাকুন, প্রচন্ড এটা বরফটা হার্ড, স্কিপ করার খুব চান্স আছে এটাতে। লেকটা দেখুন শুধু জাস্ট চাদার ট্রেকের মতো হয়ে গেছে, দেখেছেন? হ্যাঁ, তো সেরকমই ভিউ ছিল, আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিই।
একদম ফাঁকা জায়গা গিয়ে আপনার সঙ্গে কথা হবে। তো এখানে আপনারা রাইড গুলো করতে পারেন এই আর কি। এই হচ্ছে টোটাল ছাঙ্গু লেক। ইয়েস, আজকে 31 ডিসেম্বর, ছাঙ্গু লেক। ওকে, তো আর বেশি কিছু বলবো না। ভালো ভালো যদি ছবি পেতে চান আমাদের গ্যাংটক সিরিজে, যদি ভালো ভালো ছবি পেতে চান, এখানে দেখতে পাচ্ছেন বিধান বর আন্ডারস্কোর অফিসিয়াল ইনস্টাগ্রামটা একটু ফলো করে নেবেন। এইটুকুনি বলার। এখানে এক প্রেজেন্ট এখন টেম্পারেচার হচ্ছে -4 ডিগ্রি। আর একটা ভালো কথা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন না, ওই যে কেবিল কার যে রাইডটা হচ্ছে, সেই রাইডটাও যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্স আমি বলে দিই। পিছনে দেখুন যে কেবিল কার রাইড হচ্ছে, তো সেটাও যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। ইভেন একটু জাস্ট ঝলক আমাদের দেখে নিন, আগের বছরের কেবিল কার রাইডের ঝলকটা একটু দেখে নিন। এই দেখুন দেখেছেন। তো এটাই ছিল কেবিল কার রাইডের ঝলক। এই দেখুন এখানে হচ্ছে, এখান থেকে অনেকটা নিয়ে যাওয়া বেশ উপরে, এই দেখতে পাচ্ছেন এগুলো। ওকে, তো এই হচ্ছে ছাঙ্গু লেক। ওকে, তো আর বেশি কথা বাড়াবো না। তো ভিডিও অনেকটা অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, তো ভিডিও এখানে শেষ করছি। আর এনার্জি নেই, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, ভিডিও এখানে শেষ করছি। বাংলাদেশ সিরিজ কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। আর ইভেন গ্যাংটক, ইভেন আরো অনেক অনেক জায়গায় ভিডিও আপকামিং আসছে। ওকে, তো দেখতে থাকুন, কানেক্টেড থাকুন বিধান বরণ ব্লগসে। সাবস্ক্রাইবটা করে রাখবেন, পাশে যে বেল আইকনটা আছে ক্লিক করে অল করে রাখবেন নোটিফিকেশনটা, তাহলে কিন্তু আমার আরো আপকামিং আরো ভালো ভালো ট্রাভেল ভিডিও, ফুড ভিডিও আপনারা কিন্তু পাবেন। ওকে, তো ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।